ফের কলকাতা থেকে ঢাকার মধ্যে চালু হলো বাস সার্ভিস। করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন এই বাস সার্ভিস বন্ধ থাকার পর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC ও গ্রিন লাইন পরিবহনের যৌথ উদ্যোগে চালু করা হলো এই বাস সার্ভিস। রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরোজ হাকিম এদিন জানালেন, কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে এবার এই বাস নবনির্মিত পদ্মা সেতুর ওপর দিয়েই চলাচল করবে। এই পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করার কারণে কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে আগে লাগত 12 ঘন্টা, এখন লাগবে মাত্র 8 ঘন্টা, আর পৌঁছে যাবে মানুষজন ঢাকা শহরে। তার মানে 4 ঘন্টা সময় সেভ। তাতে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে, তার কারণ দুই বাংলা আত্মীয়ের মতো। জানা যাচ্ছে এই বাসটি 3 দিন ধরেই চলবে। যদি প্যাসেঞ্জার বাড়ে তাহলে বাসের সংখ্যাও আরও বাড়বে, এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজকে আবার নতুন করে করোনা অনেকদিন বন্ধ ছিল, আস্তে আস্তে আমরা কলকাতা আমাদের বাংলাদেশের সাথে আবার যোগাযোগ স্থাপন হয়েছে। এই বাসগুলো গ্রিন লাইন পরিবহন তারা বাস সার্ভিস আজ থেকে শুরু করছে, তাতে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে, তার কারণ আমরা দুই বাংলা আত্মীয়র মতন, একই আকাশ একই বাতাস, তাই আমরা একসাথে থাকি, এই বাংলা থেকে ওই বাংলায় যাই, ওই বাংলা থেকে এই বাংলায় আসি, মানুষের সুবিধা হবে, তাই আজকে এই বাস সার্ভিসটা আবার নতুন করে WBTC-র আন্ডারে। যদি আমাদের প্যাসেঞ্জার বাড়ে আরও বাস বাড়বে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে গেলে 3 ঘন্টা টাইম বাঁচবে, এক্ষুনি জিজ্ঞেস করছে 4 ঘন্টা সময় বাঁচবে, তার মানে এখান থেকে 8 ঘন্টায় ঢাকা পৌঁছে যাবে। হ্যাঁ, করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল, আজ থেকে আবার শুরু করছেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন আর গ্রিন লাইন যৌথভাবে এটা শুরু করেছে। বিউরো রিপোর্ট, নোবেল বাংলা।